नमस्कार बंधुरा, चलो नतून किछु बानाई चैनले आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेरके बाँधाकपि ओ चिकेन दिये स्प्रिं रोल बानिये देखाबो। बाँधाकपि दिये चिकेन स्प्रिं रोल बानाते प्रथमेई आमि बाँधाकपि थेके फ्रेश पातागुलो छाड़िये नेब। तो प्रथमे चाकुते डाँटिर एई पोर्शनटा आमि केटे नेब। বন্ধুরা পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো আমি আগে থেকেই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জলের ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি একে একে পাতাগুলো ছেড়ে দেব। হাই ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন প্রতিটা পাতা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমি এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে তুলে নেব। রোলের পুরটা বানানোর জন্য বা চিকেন স্টাফিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা, নিয়ে নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো 3 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি। তো রসুন, পেঁয়াজ, আদা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, মানে যে যেরকম খান। এবার আমি দিয়ে দেব চিকেন কিমাটা। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 মতো নুন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। সব মশলা ভালো করে মিক্স করে নিয়ে আমি এবার দিয়ে দেবো হাফ কাপের মতো জল। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেবো, ভালো করে নেড়েচেড়ে নেবো। এবার আমি দিয়ে দেবো এক চামচ সয়া সস। সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে চিকেন স্টাফিং বা চিকেনের পুরটা, এবার আমি নামিয়ে নেব। ওটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এক কাপ বেসন, দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা ব্যাটারটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। কপি পাতার উপর আমি পোরটা দিয়ে দু সাইড থেকে এভাবে মুড়িয়ে এইভাবে আমি রোলের শেপে দিয়ে নেব। তো বন্ধুরা রোলগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি বেসনের ব্যাটারের ভেতর রোলগুলো ভালো করে চুবিয়ে নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়েছে, এবার আমি দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়েছে, এবার আমি একে একে রোলগুলো ছেড়ে দেব। বন্ধুরা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।